বিকেলতে আমরা পার্টিসিপেট করব। তাই চলে আসলাম, এখন 7:05 বাজে, এর মধ্যে অলরেডি রেডি হয়ে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইয়েগুলোর মধ্যে সব মশলা মিশিয়ে কোটিং করে অলরেডি এটাকে বারবিকিউ করার জন্য এখানে কয়লা দেওয়া হয়েছে। আগুন মাত্র হিট হচ্ছে এবং আস্তে আস্তে একটু সময় লাগবে। কতক্ষণ সময় লাগবে? 40 মিনিট লাগবে। 40 মিনিট এটা আবার কি উল্টিয়ে দেবেন? অন্য 20 মিনিট পরে এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন যে এই নিচের পোর্শনটা যখন পুরোপুরি হয়ে যাবে, তখন আবার উল্টিয়ে দিলে আবার তিনবার উল্টানো করবে 40 মিনিটের ভিতরে। তারপরে ফুল বার্বিকিউ কমপ্লিট করবে। তারপর এটা করার পরে তারপর আপনার এখানে নিয়ে যাবে না কোরালের কাবাব আছে আমাদের মেনুতে, বারবিকিউ মেনুতে এটা তো আছেই। আমাদের তিনটা প্যাকেজে আমরা নিয়েছিলাম, একটা হচ্ছে কোরালের প্যাকেজের সাথে আছে চিকেন, চিকেন আর কোরাল মিক্সড আছে। ওইটা 605 টাকার প্যাকেজ, ওদের মধ্যে কোরাল থাকবে 100 গ্রামের একটা কোরাল আর 1/4 চিকেন, ওইটা 605 টাকা। আর আরেকটা শুধু চিকেন প্যাকেজ আছে, সেটা হচ্ছে 385 টাকা। তো ওইটার মধ্যে চিকেন 1/4 চিকেন থাকছে আর সাথে পানি থাকছে, সাথে একটা কোক থাকছে, ওইটা একটা প্যাকেজ আর এইটা একটা প্যাকেজ। আর আমাদের আরেকটা জিনিস আছে, সেটা সাথে ওই যে বিফ শিক কাবাব, ওইটা আমরা শুধু প্যাকেজ না নিয়ে শুধু আমরা শিকটা আমরা নিয়েছি। তো ওইটা রেডি হচ্ছে, ওটা এরপরে করা হবে। তো আমরা তিনটা আইটেমের মধ্যে নিয়েছি, একটা হচ্ছে চিকেন প্যাকেজ, ওটার মধ্যে 1/4 চিকেন আছে সাথে পানি, একটা না একটা কোক, একটা পানি, একটা কোক, একটা পানি, পরোটা, 3 পিস পরোটা আছে। আর যেটা 605 টাকার প্যাকেজ, ওটার মধ্যে আছে 1 পিস 1/4 চিকেন আর দেন 100 গ্রাম কোরাল ফিশ আর একটা পানি, একটা কোক, রাইট? আচ্ছা, আর সাথে ওই তো আর তিনটা পরোটা, ওইটার মধ্যে তিনটা পরোটা আছে। আর যেটা শিক কাবাব, শুধু আমরা এটাকে ইন্ডিভিজুয়াল শিক কাবাবই নিয়েছি, কারণ ওই এত তো খাওয়া সম্ভব না। গার্লিক সস আছে, সালাদ আছে, সালাদ আছে, বারবিকিউ সালাদ আছে। তো আমরা দেখেন, আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু ধোয়া উঠছে, তার মানে বারবিকিউ হচ্ছে না অলরেডি। এই পোর্শনটা হলে উনি আবার উল্টিয়ে দেবেন, তখন আবার ওই পার্টটা আবার হবে। সো দর্শক, আমরা দেখলাম যে এই সায়রা রিসোর্ট অ্যান্ড গার্ডেনের যে আজকের বারবিকিউ এর লাইভ দেখছি আমরা। তো আশা করি আপনারা এনজয় করবেন এটা দেখলে। আমরা ফ্যামিলি নিয়ে এসেছি এখানে, আসলে একটা পরিবেশই আছে, ভালো পরিবেশ। এতক্ষণ আমরা ঘুরলাম বাগানে, বিভিন্ন ছবি টবি তুললাম, এখন বিকেলে আমরা স্ন্যাক্স নিয়েছি, এখন এটার জন্য অপেক্ষা। এইটা হয়তো আরো 1 ঘন্টার মনে সময় লাগবে, হয়তো 8টার দিকে আমরা, হয়তো 8:30 দিকে আমরা হয়তো ডিনার করব। তো ডিনার করে আমরা ডে আউটের জন্য, আমরা আসলে ডে লং প্রোগ্রামে করেছিলাম, আজকে থাকার কোনো প্রোগ্রাম ছিল না। ইনশাল্লাহ ফিউচারে আমরা থাকার প্রোগ্রাম করবো, ইনশাল্লাহ আশা করি। তো দর্শক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা আসবেন। আর এসে আপনারা অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন এখানে। দেখা যাবে যে আপনি হয়তো এই প্যাকেজটা নিলেন, এই প্যাকেজের সাথে আপনি শুধু শিক্ষাবাব, আমার মতো শুধু শিক্ষাবাব নিতে পারেন, ওই প্যাকেজের সাথে নিতে পারেন, অনেক কিছু করা যায়। আর আমরা ঘুরে এনজয় করতে পারবো। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে।